হাই সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর পড়াশোনাটা ভালোই করছো মন দিয়ে করছো পরীক্ষা যারা দু হাজার একদম সামনে পরীক্ষা আর যারা প্রিলিমিনারি দেবে তাদেরও খুব শীঘ্রই পরীক্ষা তো সবাই খুব মন দিয়ে ঝটপট পড়াশুনো করে নাও আর যদি অপশনালে কোথাও অসুবিধা হয় তাহলে তো সবসময় আমি তোমাদের সাথে আছি এর আগে আমি মোটামুটি যে কটা ভিডিও দিয়েছিলাম তো প্রত্যেকটাতেই আমি সিলেবাসটা কমপ্লিট করতে করতে এগোচ্ছি তো এখন আমরা চ্যাপ্টার পেপার ওয়ানের চ্যাপ্টার ইমোশনে রয়েছি তো সেটা নিয়ে আমরা গত দুদিন ধরে থিওরিজ নিয়ে কিছু আলোচনা করেছি এবং আজকেও সেটা নিয়ে আলোচনা করব আমাদের একটা থিওরিজ বাকি থেকে গেছে আলোচনা করার সেটা হচ্ছে স্ক্যাচার সিঙ্গার থিওরি তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ থিওরিজ অফ ইমোশন পার্ট থ্রি যেখানে আমরা স্ক্যাচার সিঙ্গার নিয়ে আলোচনা করব আর এর আগে যদি দুটো থিওরি বুঝতে তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমাদের স্ক্যাচার সিঙ্গার থিওরি স্ক্যাচার এবং সিঙ্গার দুজন আলাদা সাইকোলজিস্ট তারা তাদের একটা স্টাডি এনেছিলেন যেটাকে স্কেচার सिंगर থিওরিজ অফ ইমোশন বলা হয়ে থাকে এবং এই স্টাডিটা তারা করেছিলেন হচ্ছে 1962 তে এবং তাদের এই থিওরিজটাকে কিন্তু টু ফ্যাক্টর থিওরিও বলা হয়ে থাকে টু ফ্যাক্টর থিওরি কেন বলা হয়ে থাকে সেটা আমরা যখন আরো ডিটেইলসে যাব তখন নিশ্চয়ই দেখতে পাবো তো আপাতত শুধু প্রথমে বলি যে যে যেটা পার্ট যেমন এর দিনকে ভিডিওটা দিয়েছিলাম অর্থাৎ ক্যানন বার্ডের থিয়ে সেখানে যেমন ছিল যে এটা হচ্ছে থেলামিক থেরি। কেন এটাকে থেলামিক থিয়ারি বলা হয় কারণ এটা ব্রেনের হাইপোথেলামাজ অংশকে উত্তেজিত করছে সেজন্য এটাকে অ্যাথেলামিক থিওরি বলা হয় এক্স্যাক্টলি এজেস ক্যাচার এবং সিঙ্গার যে থিওরিটা দিয়েছিলেন তারা বলেছেন যে এটা হচ্ছে অ্যাড্রিলানিন অর্থাৎ এখানে যে মূল পার্টটা আমাদের সাথে যুক্ত থাকে আমাদের ইমোশনের পেছনে সেটা হচ্ছে কি যুক্ত থাকে সেটা হচ্ছে এপিনেফ্রিন ঠিক আছে তো অ্যাড্রেনালিন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের ইমোশনের ক্ষেত্রে অ্যাড্রেনালিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেই সেই জন্য জন্য এবং এখানে এখানে যদি বলতে সিঙ্গারের এই থেয়ারিটাতে যদি বলা হয় যে কিসের ভূমিকা রয়েছে যেমন আগেরটা যে ক্যানন বর্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম থেলামাসের ভূমিকা এখানে রয়েছে হচ্ছে অ্যাড্রিন ভূমিকা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যদি অ্যাড্রেনালিন সংক্রান্ত ইমোশনের কোন থিওরি আসে তাহলে অবশ্যই কিন্তু মনে করে স্কেচাসিং গাইটাই লিখতে হবে এটা কিন্তু গুলিয়ে ফেলে চলবে না এবং প্রথমেই বললাম এই থিওরিটাকে টু ফ্যাক্টর থিওরি বলা হয়ে থাকে কেন এটাকে টু ফ্যাক্টর থিওরি বলা হয়ে থাকে সেটাতে আমরা আসছি দুটো ফ্যাক্টর কি থেকে দুটো ফ্যাক্টর একদম প্রথমে জেমস ল্যাঙ্কে যদি একটুখানি ফলো করি তাহলে দেখতে পাবো প্রথমে জেমস ল্যাং কি বলেছেন একটা স্টিমিউলাস আসবে তারপরে আমাদের ফিজিক্যাল চেঞ্জ হবে এবং ফিজিক্যাল চেঞ্জের দরুনই কিন্তু আমাদের ইমোশনটা তৈরি হবে এটা হচ্ছে জেমস ল্যাং এর বক্তব্য এবার স্ক্যাচার সিঙ্গার এখানে কি আবিষ্কার করলেন বা কি কি অ্যাড করলেন স্ক্যাচার এবং সিঙ্গার জেমস ল্যাং এর এই থেরিটাকে ফলো করেই বললেন যে অবশ্যই একটা স্টিমিউলাস আসবে আমাদের সামনে এবং সেখান থেকে আমাদের দুটো জিনিস জিনিস হবে। একটা হচ্ছে আমাদের দৈহিক পরিবর্তন অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কগ্নেটিভ চেঞ্জ অর্থাৎ জ্ঞানমূলক স্তরের পরিবর্তন এই দুটো জিনিস কিন্তু একই সাথে হবে ঠিক আছে এবার এই যে জ্ঞানমূলক স্তরের পরিবর্তন হচ্ছে এবং যে আমাদের ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে এই দুটোকে মিলিয়ে এই দুটোকে মেলানোর পরে এই দুটো থেকে একটা রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটাই হচ্ছে আমাদের ইমোশন। অর্থাৎ কিরকম একটুখানি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রথমে একটা আমি সাপকে দেখলাম আমি ভয় পেলাম ঠিক আছে ভয় পেয়ে আমি দৌড়ে পালাচ্ছি জেমস ল্যাং বলেছে এই যে আমি দৌড়ে পালাচ্ছি পালানোর ফলে আমি ভয়টা পেলাম যদি না পালাতাম তাহলে হয়তো ভয়টা পেতাম না তো এখানে স্ক্যাচার এবং এবং বলেছে এই যে আমি পালাচ্ছি এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল চেঞ্জ সিঙ্গার তার সাথে আমার একটা জ্ঞানমূলক স্তরের পরিবর্তন হচ্ছে অর্থাৎ একটা কগনেটিভ চেঞ্জ হচ্ছে কিরকম কগনেটিভ চেঞ্জ আমি চিৎকার করছি আমি ভয় পাচ্ছি আমার মুখ শুকিয়ে যাচ্ছে আমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এবং আমার ঘাম হচ্ছে এই এত কিছু আমার মধ্যে পরিবর্তন হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ তো আমার এইগুলোও আমার ফিজিক্যাল চেঞ্জ কিন্তু এই যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আমি দৌড়োচ্ছি বা আমি সেখান থেকে একটা জায়গায় একটা কোণায় সরে যাচ্ছি এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল চেঞ্জ কিন্তু এই যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে ঘাম হচ্ছে এগুলো আমাদের হচ্ছে কেন হচ্ছে কারণ এখানে আমাদের কগনিশনের একটা পার্ট রয়েছে অর্থাৎ ব্রেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি রকম ভূমিকা কারণ আমরা জানি এটা আমরা আগেও পড়েছি যে একটা স্টিমিউলাস যখন আসে সেটা আমরা সেন্স অর্গান দিয়ে অনুভব করি অনুভব করার পরে সেটাকে আমরা সেনসরি নার্ভের মাধ্যমে পাঠিয়ে দিই হচ্ছে ব్రెইনে এবং ব্রেন আমাদেরকে সিগন্যালস দেয় তো এই যে সিগন্যালসটা এটা কে দিচ্ছে এটা আমাদেরকে ব্রেন দিচ্ছে অর্থাৎ আমাদের কগনিটিভ প্রসেস জ্ঞানমূলক স্তর আমাদেরকে এই জ্ঞানটা দিচ্ছে যে প্রচন্ড ভয় আমাদের চোখ বড় বড় হয়ে গেছে গা হাত পা চোখ মুখ লাল হয়ে গেছে এরকম ধরনের পরিবর্তন এটাকে জ্ঞানমূলক পরিবর্তন বলেছে এবং এটা আমাদের মেনলি কগনেটিভ চেঞ্জের কারণেই হতে পারে বলে তারা মনে করছেন তো তার ফলে তার ফলস্বরূপ কি হচ্ছে আমি দৌড়ে পালাচ্ছি মানে ফিজিক্যাল চেঞ্জেস প্লাস আমার জ্ঞানমূলক স্তরের পরিবর্তন এই দুটোকে মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার আবেগ বা ইমোশন ঠিক আছে যেমন আমি তো একটা एग्जांपल দিয়ে বলেই দিলাম এবং এটা এই এই কারণেই এক্স্যাক্টলি এই একই সঙ্গে দুটো ফ্যাক্টর আমার তৈরি হচ্ছে বলেই একে টু ফ্যাক্টর থিওরি বলেছে ঠিক আছে যেমন এখানে পরিষ্কার করে বলা রয়েছে এখানে আমাদের একটা ফিজিওলজিক্যাল এরাউজাল হচ্ছে এবং একটা কগনিটিভ প্রসেস দুটো জিনিস কিন্তু একই সাথে আমাদের চলছেই বা একই সাথে আমাদের চলে ok তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এই কারণেই এই theory টাকে বলা হয়ে থাকে টু factor theory কারণ একটা factor হচ্ছে আমার physical arousal আরেকটা একটা হচ্ছে আমার আহ প্রসেস। অর্থাৎ একটা হচ্ছে আমার physiological আর একটা হচ্ছে আমার mental so এই যে দুটো আমার arousal তৈরি হচ্ছে এই দুটো arousal থেকেই কিন্তু দুটো factor এসছে। এই কারণে ওকে যেখানে দুটো ফ্যাক্টরের কথা বলা হয়েছে ঠিক আছে তো এক্সপ্লানে ডিটেলসে এই এ তোমরা পেয়ে যাবে এবং সেখানে প্রত্যেকটা ছবির মাধ্যমে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেইভাবে এবং এখানে দেখো ছবিটা থেকে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে এখানে একটা ছেলে জিরাফকে দেখলো তারপরে কি হচ্ছে ও লুক লুকা ও ওয়েট হোয়াটস দ্যাট ওভার হিও ঠিক আছে তারপরে কি ভয় পেলো পে পালাচ্ছে তার মানে দুটো জিনিস একই সাথে ঘটছে একটা দেখলো ফিল করলো ভয় পেলো আচ্ছা তারপরে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো সো ফিজিওলজিক্যাল একটা আরাউজাল হলো সাথে সাথে কগনিটিভ প্রসেস হলো এখানে ছবিটার মাধ্যমে পরিষ্কারভাবে ভাবে বর্ণনা করা রয়েছে তোমরা এখানে জিনিসটাকে আরো ভালো করে ক্লিয়ারলি আলোচনা করতে পারবে মানে দেখতে পারো আর কি ঠিক আছে এই ছবিটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল কেন এটাকে টু ফ্যাক্টর থিওরি বলা হচ্ছে বা টু ফ্যাক্টর থিওরি আহ এই স্ক্যাচার সিঙ্গার এর থিওরিটাকে কেন বলা হয় এবং এখানে অ্যাড্রিনালিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেখানে অ্যাড্রিনালিন কিন্তু খুব বড় আকারে ভূমিকা পালন করে ওকে নেক্সট হচ্ছে ক্রিটিসিজম প্রত্যেকটা থিওরির ক্রিটিসিজম রয়েছে এই থিওরিটাও ক্রিটিসিজম এর আয়ত থেকে বাইরে নয় একদমই এই থিওরির ক্রিটিসিজম রয়েছে যেমন হচ্ছে যে এই থিওরির ক্রিটিসিজম হচ্ছে যারা জেমস ল্যাং কে অপোজ করেছে তারা এই থিওরিটাকে অপোজ করেছে কারণ তারা বলেছে যে এটা মোটামুটি জেমস ল্যাং কেই অনুসরণ করছে সো সেই ক্ষেত্রে একটা এখানে ঠিকঠাক যথার্থ বা পূর্ণভাবে যে কথাগুলো বলা হয়েছে সেইরার কোনো প্রুফ আপাতত পাওয়া যাচ্ছে না তো সেই জন্য ইনিশিয়াল সাজেশন দিতে গিয়ে বা ইনিশিয়াল স্টেজে এই থিওরিটার একটা ক্রিটিসিজম রয়েছে প্রত্যেকটা থিওরির ক্ষেত্রেই ক্রিটিসিজম থাকে তো এই থিওরিটারও একটা ক্রিটিসিজম রয়েছে এবং এই ক্রিটিসিজম দেওয়াটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং বিশেষ করে যখন তোমাদেরকে বলবে যে ক্রিটিক্যালি ইভালুয়েট তো যেখানে ক্রিটিক্যালি ইভালুয়েট বলবে সেইখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে এটা বর্ণনা করতে হবে ঠিক আছে তো এটা আজকে আমাদের মোটামুটি ইমোশনের তিনটে আহ থিওরি আমি পড়িয়ে দিলাম আজকেই ইমোশনের তিনটে থিওরি লাস্ট ভিডিওটা যাবে তোমাদের কাছে তোমরা দেখতে পাবে তো আশা করি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেক দিনের মতো যেটা বলি যে আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটা ছোট্ট লাইক করে দিও আর তোমাদের প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের পাশাপাশি যারা সাইকোলজিকে অপশনাল হিসেবে বেছে নিয়েছে তাদেরও যেন অনেক সুবিধা হয় ঠিক আছে আর কোনো সমস্যা কোনো কিছু হলে আমাকে কমেন্ট করতে ভুলবে না এবং আমার আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা ঠিকানা একদম ডেসক্রিপশান বক্সে লিখে দেওয়া থাকে এছাড়া থিয়েরিরিরও ডিটেলসটাও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকে তো তোমাদের যাদের যাদের অসুবিধে হচ্ছে বা অসুবিধে হয় কোথা থেকে কিভাবে লিখবে কিভাবে প্রাথমিকটা শুরু করবে লেখার প্যাটার্নটা সেই জন্য আমি ডেসক্রিপশানে কিন্তু মোটামুটি তোমাদেরকে একটা লেখার প্যাটার্ন হিসেবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা ওটাকে কিন্তু ফলো করো আর আমার বাংলায় নোট পেতে আগের দিনই বলেছিলাম ইউভা প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইউভা প্লাসে আমি রোজ রোজ নয় প্রতিদিন থাকি হচ্ছে মঙ্গল এবং শুক্রবার রাত্রি আটটা থেকে তোমরা ওখানে আমার বেঙ্গলি পিডিএফ বেঙ্গলি নোটস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই এন্ড করি আমাদের ইমোশনের পার্টটা কমপ্লিট হলো নেক্সট দিনকে আমরা নেক্সট লেসনে নেক্সট ভিডিও নিয়ে আসবো চলো বাই বাই টাটা অ্যান্ড গুড নাইট